আসসালামু আলাইকুম আরহামুল্লা আলহামদুলিল্লা রাসলিল্লা গুরুত্বপূর্ণ একটি ইসিমের আমল নিয়ে হাজির হয়েছি আর সমাদু বা ইয়া সামাদু এই সিমটি একশত পনেরো বার পরে ফু দিবেন এর বিশাল ক্ষমতা দেখবেন শত্রু সহ আপনার পায়ে পড়বে ইনশাআল্লাহ এটি একটি ইসম আজমের আমল এই নামটি ইসমে আজম কাছে যে গ্রান্টেড নামগুলো আছে এর ভিতরে অন্যতম একটি নাম হলো ইয়া সমাদু বা আসমাদু আসুন আমরা এই বিষয়ে সম্মানিত দর্শক শ্রোতা সমাদ নামটি কিভাবে এলো আসুন আমরা এ বিষয়ে জেনে নেই আল্লাহ পাক রব্বুল যে সুরায় তার নিজের পরিচয় তুলে ধরেছেন এটা গুরুত্বপূর্ণ সুরা সবচেয়ে ছোট একটি সুরা এই সুরা হলো সুরা ইখলাস এই সুরাতে আল্লাহ পাক রব্বুল আলমী সমাদ নাম টেনেছেন কুলহু আল্লাহ আহেদ আল্লাহহু সমাদ এই আল্লাহ সমাদ সমাদ নামটির অর্থ হল স্বয়ংসম্পূর্ণ অভাবহীন সুহান আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন আল্লাহর নাম পড়লে কাজ হবে কি হ্যাঁ আসুন আমরা এই বিষয়টি জেনে নিই পবিত্র কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমীর নিজেই বলে দিয়েছেন ওলিল্লাহিল হসনা বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো যা আমরা সুরে আরাফের একশত আশি নম্বর আয়াতে আমরা জেনেছি পাক নিজেই কিন্তু আমাদেরকে তার নামে ডাকার জন্য কিন্তু বলেছেন সুতরাং যারা জ্ঞানী তারা তো তার নামে ডেকেই কার্য হাসিল করবেন হাদিস শরীফ কি বলেছে হাদিস শরীফে অসংখ্য হাদিস এসেছে সুস্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম পাঠ করবে এবং মুখস্ত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করাবেন সু হার আল্লাহ প্রতিটি নামেরই যে আলাদা আলাদা ফজিলত আছে হাদির শরীফে কিন্তু এই বিষয়ে ইঙ্গিত রয়েছে তাহলে আসুন আমরা ইয়া সমাধু বা সমাদু নামের আমল জেনে নেই যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার তিনবার ইয়া সমাধু পাঠ করে সে কখনো ক্ষুধার্ত থাকবে না অবারিত রিজিক তার ধন সম্পদ তার কাছে আসবে যদি কোনো মানুষ যে দেখে যে সে খাদ্যের অভাবে থাকে বা বিভিন্ন রকম সমস্যায় থাকে রিজিক পায় না অনাহারে থাকে কোনো সময় তাহলে কিন্তু এই আমলটি অবশ্যই অবশ্যই করতে পারেন প্রতিদিন আপনি এক হাজার তিনবার পাঠ করবেন দেখবেন কোন দিক দিয়ে যে আপনার খাদ্য জোগাড় হয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না লহ একবার আমলগুলো খুবই কার্যকরী আপনি একদিন করেই দেখুন আরেকটি আমল হলো যাদের ঘরে শুধু মেয়ে হয় তারা স্বামী স্ত্রীতে পৃথক পৃথক যায়নামাজে বসে এশার নামাজ আদায় করবে জায়নামাজে দাঁড়িয়ে কিন্তু এশার নামাজটা আদায় করে নেবে আবার একই জায়নামাজে বসে আপনি কী করবেন আসুন আমরা এ বিষয়টা জেনে নেই একই জায়নামাজে বসে আপনি উভয়েই জামা এবং স্ত্রী উভয়েই এক শতবার ইয়া সমাধু পাঠ করবেন তারপর এই আমলটা কিন্তু একচল্লিশ দিন আপনি চালু রাখবেন যদি আমলটা চালু রাখেন তাহলে কি হয় তাদের ঘরে ইনশাল্লাহ পুত্র সন্তান জন্ম হবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল তাহলে অবশ্যই আপনি এই আমলটা করতে পারেন অনেকে তো সন্তান পুত্র সন্তান হওয়ার জন্য হাউতাস করেন যদিও কন্যা সন্তান অধিক উপকারী নিজেদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুতরাং পুত্র সন্তান যদি তারা চান তারা কিন্তু এই আমলটাও করতে পারেন অত্যন্ত পরীক্ষিত একটি আমল এরপরে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই আমলটা দেখুন মধ্যরাত বা তাহারুতের সময় যদি আপনি অজু করে বা বসে আপনি যদি একশত পনেরো বার ইয়া পাঠ করেন তাহলে আপনি সপ্তবাদী হিসাবে প্রতিষ্ঠিত হবেন দুশ্মনের হাত তার শরীরে পড়বে না যদি আপনি পড়েন আপনার শরীরের দুঃমনে কোনো টাচ করতে পারবে না উল্টো আপনার পায়ে পড়বে আল্লাহ আক বা আল্লাহ একবার কত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটা যারা করবেন দুনিয়াতে তার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ সব দিক দিয়েই ওই ব্যক্তি সফল হবে আমলটা কিন্তু খুবই পরিকৃত মধ্যরাত বা তাহাজতে সময় একশত পনেরো বার কিন্তু এই আমলটা আপনি করবেন সত্যবাদিত হবেন মানুষের কাছে তো প্রিয় হবেই আপনার ধন সম্পদ আসবে দুশ্মন আপনার পায়ে পড়বে আপনার সার্বিক কল্যাণ হবে ইনশাআল্লাহ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আমলটা কিন্তু আপনারা করতে পারেন আমলটা অবশ্যই করবেন যা সমাদু বা হে অভাবহীন স্বয়ং সম্পূর্ণ এই আমলটা আপনারা করুন আল্লাহ পাক বলে আমিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকুন